হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একদম সিম্পল একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে পেঁয়াজ পাতার সবজি ছোলার ডাল দিয়ে একদম সহজ রেসিপি কিন্তু খেতে খুবই টেস্টি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক তো বন্ধুরা এর জন্য আমি নিয়েছি এক গাড্ডি পেঁয়াজ পাতা আর কেটে ধুয়ে নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন ধুয়ে জল ছড়ানোর জন্য রেখে দিয়েছি একটা টকরিতে আর এর সাথে সাথে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আমি একটা রসুন কেটে নিয়েছি একদম ছোট ছোট করে রসুন একটু বেশি কম নিতে পারেন আর এখানে নিয়েছি আমি আমি এক বাটি ছোলার ছোলার ডাল ডাল ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি রাত ভরের জন্য ভেজাতে পারেন কিন্তু মিনিমাম তিন ঘন্টা ভেজানো দরকার আর এর সাথে সাথে নিয়েছি আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি একদম আর পেঁয়াজ পাতা রান্না করছি এজন্য পেঁয়াজ নেওয়ার কোনো দরকার নেই আর আমি নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এইটুকু জিনিসই আমি অ্যারেঞ্জ করেছি আর বাকি যা কিছু দরকার সেগুলো আমাদের কিচেনে অলরেডি অ্যাভেলেবেল আছে সেগুলো আমি পরে দেখাচ্ছি আপনাকে তো ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়েছি আর তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি দেবো তড়কা তো তারকার জন্য আমি নিচ্ছি এখানে হাফ টি স্পুন জিরে গোটা জিরে আর নিচ্ছি হাফ টি স্পুন সর্ষে একচুটকি হিং দিয়ে দিতে পারেন সেটা আরো ভালো হয় তো জিরা সর্ষেটা খুব ভালো করে ফুটতে দেবো কালারটা চেঞ্জ হয়ে গেলে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো রসুন রসুন কুচি তো এখন আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি রসুন দেওয়ার পরে একেবারেই বেশি সময় দেরি করা যাবে না একেবারেই যাতে না পুড়ে যায় আর হিটটাও একেবারে কম করে রাখতে হবে আর মোটামুটি পাঁচ ছ সেকেন্ড হয়ে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো তো এই হচ্ছে আমাদের টমেটো টমেটোটা দিয়ে দেওয়ার পরে আমাদের অ্যাড করতে হবে কিছু লবণ মানে স্বাদ মতো লবণ দিতে হবে যাতে টমেটোর মধ্যে থেকে জলদি জলটা বেরিয়ে আসে আর একবারে মশলাগুলো পুড়ে না যায় এক চামচ লবণ দিয়ে দিলাম আমি আর এর সাথে সাথে যদি আপনি এই সবজিটাকে একটু স্পাইসি বানাতে চান তাহলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলাটাও দিয়ে দেবেন কিন্তু আমি যেহেতু একেবারে সিম্পল বানাচ্ছি তো আমি শুধুমাত্র হলুদ গুঁড়োটা দিয়েছি আর কিছুই আমি দেব না একদম সাদা বানাবো আমি মানে সিম্পল তো ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করছি আর লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না কিন্তু আপনি চাইলে করতে পারেন আর কাঁচা লঙ্কাও এখানে খুব কম কম ঝালের কাঁচা লঙ্কা নিয়েছি আমি এই জন্য একটু বেশি পরিমাণে নিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো ছোলার ডালগুলো যেগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম ডালটা দিয়ে একটু জল দিয়ে আমরা ঢেকে ঢেকে রান্না করব। মানে মশলা কষানো আর ডাল সিদ্ধ করা একসাথেই হয়ে যাবে ভালো করে মিশিয়ে নেব আর এখন আমি মোটামুটি এক বাটি জল দিয়ে আমি ঢেকে দেব তবে ডাল গলার আগে যদি জলটা শুকিয়ে যায় মাঝে মাঝে অবশ্যই ঢাকনা সরিয়ে চেক করতে হবে আর নেড়ে নিতে হবে ডাল গলার আগে যদি জলটা শুকিয়ে যায় তাহলে আরো একটু জল দিয়ে ঢেকে দিতে হবে আর কি হিটটা থাকবে মিডিয়াম বা মিডিয়াম থেকে লোয়ের দিকে বেশি হিট করা যাবে না তো মোটামুটি দশ মিনিট হয়ে গেছে আর মাঝে আমি একবার আরো একটু জল দিয়েছিলাম তো এখন ডালগুলো একদম সুন্দর গলে গেছে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে গলানোর কোনো দরকার নেই আমরা শুকনো সবজি বানাচ্ছি তো আপনি দেখতে পাচ্ছেন ডালগুলো একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে তো এখন আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে হরে পেঁয়াজ মানে পেঁয়াজ পাতা যেটাকে বলে স্প্রিং অনিয়ন বা গ্রিন অনিয়ন আমার ফ্রাই প্যানটা খুব ছোট আমি এর জন্য ভাগ ভাগ করে দেব এখন অর্ধেকটা দেব তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নেব আর তারপরে বাকি অর্ধেকটা দিয়ে ঢেকে দেব আর কি পেঁয়াজ পাতার মধ্যে এখনো একটু জল জল আছে তো এতে কি হবে নিচে থেকে পুড়তে পারবে না তো বাকিটা দেওয়ার পরে আমি এখন ঢেকে দিচ্ছি হিটটা একদম লোতে করে দিয়ে আহ তিন চার মিনিটের জন্য এরকম করে ঢেকে রাখবো আর দেখুন মোটামুটি তিন সাড়ে তিন মিনিট পরে কোয়ান্টিটি একটু কম হয়ে গেছে এখন আমি ভালো করে মেলাতে পারছি তো নেড়ে চেড়ে মিলিয়ে নেবো ভালো করে আর তারপরে আবারও ঢেকে ঢেকে রান্না করব অবশ্যই ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ নাকি পেঁয়াজ পাতাটা গলে যাবে গলে যাওয়া মানে আপনি যতটা গলাতে চান এটা খুব বেশি যে গলাতে হবে এমন কিছু নেই একটু কাঁচা থাকলেও ভালোই লাগে কিন্তু তাও আমি গলিয়েই রান্না করি আর কি তো মাঝে মাঝে অবশ্যই ঢাকনা সরিয়ে নেড়ে নিতে হবে আর এখন আমাদের পেঁয়াজ পাতাগুলো একদম খুব সুন্দর করে গলে গেছে আর গলানোর কোনো দরকার নেই তো লাস্টে আপনি যদি চান তাহলে একটু ফ্রেশ ধনেপাতা দিতে পারেন কিন্তু আমি স্কিপ করছি তো আমি হিট বন্ধ করে দিয়েছি আর গরম গরম সবজিটা সার্ভ করে নিচ্ছি এই সবজিটা আপনি এখন চাইলে ডাল ভাতের সাথে সার্ভ করতে পারেন বা রুটি চাপাতি পরডার সাথেও সার্ভ করতে পারেন খুবই টেস্টি হয় খেতে অবশ্যই বানিয়ে দেখবেন আর রেসিপি ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে